সবাইকে স্বাগত জানাচ্ছি সুন্দরবনে। আশা করি ভালো আছেন। দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ সময় পর সুন্দরবন নিয়ে আবার নতুন সিজন শুরু হতে যাচ্ছে। এবারের সিজন হবে 20 নম্বর সিজন এবং সুন্দরবন, সুন্দরবনের খাল নদী, জেলেদের জীবন, দুবলার চর, আশেপাশের আরও কয়েকটি নদী খাল এবং চর নিয়ে নতুন সিজনটি সাজিয়েছি আমি আপনাদের জন্য। দীর্ঘ সময় প্রতীক্ষায় রাখার জন্য দুঃখিত। যাই হোক, আমরা সুন্দরবন ঢুকব। সুন্দরবনের প্রাণ, প্রকৃতি, মানুষের জীবন নিয়ে নতুন সিজনটি শুরু হচ্ছে। ঢাকা থেকে হঠাৎ করেই রওনা দিয়েছি এবং সন্ধ্যার সময় রওনা দিয়ে একটু রাত করে বাংলা পৌঁছেছি। রাতের যে ভাটা হবে সেই ভাটায় আমরা নামার চেষ্টা করব। আমরা একটানে চলে আসছি মংলায়। মংলা ফেরিঘাট দিয়ে নেমে যাচ্ছি। আশরাফুল কাকা আমাদের জন্য ট্রলার নিয়ে আসছেন। কাকার সাথে চলে যাব সোজা দুবলার চরে। বেলায় সর্দার কিন্তু দুবলায় চলে গেছে আগেই। এই ফেরিঘাটটা হচ্ছে শুধু জোয়ারের সময় চলে। এই হচ্ছে ট্রলার। এই ট্রলারে করে চলে যাব। এই হচ্ছে মংলা খাল বলে আর কি। ও কাকা, ভালো আছেন কাকা? চলেন। মংলা থেকে দুবলা পর্যন্ত আমাদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন আশরাফুল কাকা। আমরা অবশ্য চিলায় একটি বিরতি নিব, সেখান থেকে কিছু জিনিসপত্র তোলা হবে। ভাই ঘুম পাইছে নাকি? ঘুম পালায় গেছে। আপনারও ঘুম হচ্ছে? আপনি তো রাত্রে ঘুমাচ্ছেন না ইদানিং। জামিন ভাই ইদানিং রাত্রে ঘুমাচ্ছেন না, বিষয়টা বুঝলাম না। আপনি এরকম রাত জায়গা শুরু করছেন। আর তুমি তো যাওয়ার আগে পড়ে গেছো। তুমি ঠান্ডা লাগে? ও সুন্দরবনে এসে কুয়াশা অ্যাভয়েড করতেছো না? গেওয়া গাছ না? দুবলা চরে বিশাল কর্মযজ্ঞ চলে মৌসুমের শুরুতে। মানুষরা, জেলেরা যারা চরে যায় তারা সব কিছু নিয়ে যায়। নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিস নিয়ে যেতে হয়। সেখানে 5 মাসের যে সংসার পাতেন এই মানুষগুলো, তাদের কোনো জিনিসই নিতে যেন লোকালয়ে আসতে না হয়। মৌসুমের শুরুতে কিছুটা ঝক্কি হয়, তবে দিন সাতেকের মধ্যে পুরো চর সেজে ওঠে, যেখানে প্রতিটি জিনিস পাওয়া যায়। মানুষ এক টানা 5 মাস থাকতে পারে সেখানে, সেরকম প্রস্তুতি নেওয়া থাকে। যদিও একটা সময় এই মৌসুমের মধ্যে জেলেদের দুবলার চর থেকে বাড়িতে আসার রীতি বা চল ছিল না, সেটি দস্যুতার কারণে। এখন দস্যু নেই বলে প্রতিনিয়ত তারা যাওয়া আসা করে। এই যে মৌসুম শুরু হওয়ার পরে আমরা যাচ্ছি, রাতের বেলা যাচ্ছি। আজ থেকে 5 বছর আগে হলে এই যাত্রাটি এত নির্বিঘ্ন হতো না। জেলেরা এখন যে কোনো সময় যখন তখন দুবলার চরে যেতে পারে, সুন্দরবনে যেতে পারে, মন চাইলে বাড়িতেও আসতে পারে। ব্যাগ দিয়ে চলে যাচ্ছি আমরা। কাকা হয়ে গেছে? হ্যাঁ, দিব টান নাকি? এক টানে? আচ্ছা, তাহলে একটু চাটা হবে নাকি এরপরে? চা হতেই হবে। হ্যাঁ, কাকা ফর্মে আসছে, চা বিস্কিট হবে। চলেন ভাই, আপনি মাঝখানে বসেন, পরে টরে যাবেন ঘুমে। হ্যাঁ, আমরা
নংগা থেকে চিলাবাজার পার হইছি হ্যাঁ চিলাবাজারের পরে এদিকে আরো বেশ কিছু জায়গা আছে ওই মাথায় গিয়ে হচ্ছে জয়মনির গোল ওই সাইলো আছে ওখানে ওই যে লাইট দেখা যাচ্ছে সাইলোর ওখানে আমরা মাছ ধরলাম না হ্যাঁ মাছ ধরলাম ওই যে কাইন মাছ ধরলাম দুইবার বলরাম দাদু হ্যাঁ দাদুদের ভোর রাতের যেই ভাটা শুরু হয়েছে সেই ভাটায় আমরা রওনা দিয়েছি চিলাবাজার থেকে এই যে রওনা দিলাম ভোর রাত হয়েছে এক টানে আমরা চলে যাব দুবলার চর যদি এর মধ্যে জোয়ার লেগে যায় সেক্ষেত্রে হয়তো কোথাও একটু বিরতি দিতে হতে পারে আমাদের যাই হোক ছুটছি আমরা গন্তব্য মাছের চর দুবলার চর কাকা চা হচ্ছে না কি হচ্ছে বুঝলাম না চা হচ্ছে কাকা সে কখন কখন বলছে যে চা উঠাও চা জ্বালাও এক ঘন্টা হয়ে গেছে ও নতুন চুলা আবার লাকড়ির চুলা না না এই কারিগর মনে হচ্ছে এক্সপার্ট কারিগর এক্সপার্ট হ্যাঁ বাবা কি সুন্দর সুন্দর কাপ ভালো চা হবে মনে হচ্ছে কাকা চা ভালো হবে না লিকার করা হচ্ছে তো ট্রলার অর্থাৎ ইঞ্জিন চালিত যে নৌযানগুলো আমরা ব্যবহার করি বিকট শব্দ করে চলাফেরা করে এর একটা সুরাহা হওয়া নিশ্চয়ই উচিত কারণ সুন্দরবনে এত শব্দ করে চলাফেরা করা বন্যপ্রাণী প্রাণ বৈচিত্র্যের জন্য ক্ষতিকর বিস্কিট খাবো কাকা ভোরবেলা কাপ গরম চা নিঃসন্দেহে চাঙ্গা করে আমাদের সহযাত্রীরা একটু ঘুমানোর চেষ্টা করেছিলেন কিন্তু চায়ের শব্দ পেয়ে সবাই উঠে এসেছেন সকাল হয়ে গেছে ওটা কি খাল মরা পশুর এটা হচ্ছে মরা পশুর এখানে একটা ফরেস্ট অফিস আছে নদী বেশ ঠান্ডা বাটা লাগছে কেবল আমাদের গতি বাড়ছে বাটা জোয়ার এমনিতে বোঝা যায় ওই যে জাহাজগুলো যে নোঙর করা থাকে যে নোঙরের দিক দেখলে বোঝা যায় যে জোয়ার হচ্ছে না ভাটা হচ্ছে মানে নোঙর করা থাকে জাহাজের এক মাথায় জাহাজ যেদিকে ঘুরে থাকে মানে মাথাটা যেদিকে থাকে মাথা যদি উত্তরে থাকে তার মানে হচ্ছে ভাটা হচ্ছে আর মাথাটা যদি দক্ষিণে থাকে তার মানে বুঝতে হবে তখন জোয়ার হচ্ছে এখন যেমন জোয়ার ভাটার মানে জোয়ার শেষ হয়ে ভাটা হচ্ছে দেখেন মাঝামাঝি উত্তর বা দক্ষিণমুখী হয়ে নাই দেখেন ঘুরতেছে সুন্দরবনে ভোর থেকে সকাল হওয়াটা দারুণ পশুর নদীতে এরকম অসংখ্য রাত পার করেছি অবশ্য সবসময় বেলায়েত সর্দার থাকেন এবার আমরা যাচ্ছি বেলায়েত সর্দারের কাছে পশুর নদীর ধরে আমরা যে খালগুলো পার হলাম হ্যাঁ এখানে হচ্ছে যে ডাংমারির পর করম জল তারপরে জোংরা জোংরা হচ্ছে জোংরার কিন্তু আরেকটা নাম আছে সেটা হচ্ছে শামুক শামুককে জোংরা বলে এদিকে তো জোংরা খালের পরে মরা পশুর পার হলাম এরপরে ডান পাশে সোজা চলে গেলে ভদ্রা বাম পাশে আমরা হারবাড়িয়া পার করে আসছি নন্দবালা পার করে আসছি আর ওই সোজা যে জাহাজগুলোর সারি দেখা যাচ্ছে এইটার পরেই হচ্ছে ভদ্রা ভদ্রা নদীটা ডান দিকে চলে গেছে পশ্চিমে এবং মাস্টার বাহিনীকে আমরা আত্মসমর্পণ করানোর সময় ওই ভদ্রার ঠোঁটা বলে আর কি ওখানে একটা ঝোপ আছে একটু বাড়ানো জঙ্গল আছে ওই জায়গায় আমরা রাতের বেলা এসে লুকিয়েছিলাম পরে র‍্যাব তাদের লঞ্চ নিয়ে এদিক দিয়ে গেছে গিয়ে আমাদেরকে নিয়ে আসছে ওগুলো কি জেলেদের ট্রলার হ্যাঁ ও যে যে দুবলার চরে যারা মালপত্র দিতে আসছিল ওই ট্রলারগুলো ফিরতেছে দুবলার চরে মালপত্র মানে বাড়িঘর নানান রকমের জিনিসপত্র পৌঁছায় দিয়ে তারা আবার ফেরত আসতেছে আমরা যাচ্ছি দুবলার চরে ওদিকে দুবলার চর থেকে যেটি বলছিলাম যে যে ট্রলারগুলো ফিরছে এগুলো ট্রলার দিয়ে বিভিন্ন রকমের মালপত্র নিয়ে গিয়েছিলেন সুটকির কারবারিরা সেগুলো রেখে
ফিরে যাচ্ছে ট্রলারগুলো লোকালয়ের দিকে। বারবার ভাবি যে ট্রলারে একটু বিশ্রাম নেব, কিন্তু যেহেতু সকাল হয়ে গেল বিশ্রাম নেওয়ার হলো না আমাদের। না তুলতে হবে, ছবি তুলতে হবে, আসেন তুলি। এই কি হলো কি হলো, উল্টায় গেল উল্টায় গেল, দাঁড়ান 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 দাঁড়ান, এই জায়গায় মারবেন, দাঁড়ান দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি। হয়েছে, হ্যাঁ হয়েছে 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 হয়েছে। তুমি ছবি তুলে দিবা, দাঁড়াও। পশুর নদী খুব সরু আর কি, এই জায়গাটা ওটার মতো বাড়ানো তো, এই যে দেখা যায় এই যে এখন দেখা যাচ্ছে হচ্ছে এই যে এই জায়গাটা একটু বাড়ানো, যে কারণে এই এখানে ছোট ছোট খালের ভিতরে ডাকাতরা ওত পেতে থাকত। আচ্ছা, এদিক দিয়ে যাওয়ার সময় রাতের বেলা সিগনাল দিত, অথবা দিনের বেলা হলে আগ দিত, এদিক আয়। আচ্ছা, এসে এখান থেকে কিন্তু পালায় বেশি দূর যাওয়া যায় না, এখানে নদীটা এত ছোট যে হুট করে পালায় ট্রলার নিয়ে যে দূরে কোথাও চলে যাবো যাওয়া যায় না। তাহলে এই জায়গায় এসে সিগনাল দিলে জেলেদের দাঁড়ায় পড়া ছাড়া কোনো উপায় ছিল না। জেলেরা যাচ্ছে, এখানে জেলেরা কোনো কোনোদিন এই জঙ্গল ঘেসে যাওয়ার সুযোগ দিয়ে জেলেদের নৌকা যাওয়ার উপায় ছিল একমাত্র উপরে আল্লাহ নিচে আজকে মাঝে মাঝে ডাকার ডাকার শব্দ শুনি আমরা। চেষ্টা হতে পারে, ডাকাতের চেষ্টা তো হয়, মানুষ তো করবেই চেষ্টা, অপরাধী তো আছেই। হ্যাঁ, কিন্তু আগের মতো করে কি আর সম্ভব না, যা ওই ডাকাতি আর সম্ভব। ওরা এখন গল্প করে যে আমরা জীবন জীবন আমাদের নতুন জীবনে আসছি, এবং এই নতুন জীবনটা উপরে আল্লাহ নিচে আপনি আমার সব সাক্ষ্য খুলে রাখি করে আছে, এখন ধরে রাখার বিষয় আর কি। অনেকেই যারা মানে যারা বুঝে তারা কি আর কি হচ্ছে পশুর নদীর মানে আমরা বেশ কয়েকটা খাল পার হয়ে মাঝে মাঝে একটা জায়গায় আসছি। পশুর বিশাল লম্বা নদী, মানে একবারে পুরোটাই আমরা পশুরে থাকবো, এরপরে আমাদের ডানে বামে খাল পড়বে কী কী, সামনে গিয়ে কী পড়বে কাকা, সামনে গিয়ে বড় হচ্ছে মুন্ডবেলা আসছি, এরপরে ওই পাশে গিয়ে চরাপুটিয়া ভারান্ডিতে চলে যাবে আপনার সিলাই, আবার কোকিলমারির সামনে তারপর হচ্ছে কোকিলমারি আপনার ছোট আম্বলে বড় আম্বলে মানিকখালি হচ্ছে পূর্ব পাশে সাগর, আর পশুরের পশ্চিমে আছে হচ্ছে এরপরে শিবসার সাথে মিলবো আমরা, আর আরও বেশ কিছু দূরে তারপরে ডান পাশে আছে হচ্ছে হংসরাজ নদী, ডান পাশে আছে হংসরাজ না শিবসার থেকে যে হচ্ছে ভোমরখালী, ভোমরখালী ভোমরখালী থেকে বড় কুকুমারে বড় কুকুমারে ছোট কুকুমারে ছোট কুকুমারে হংসরাজের গোড়া, হংসরাজের গোড়া, হ্যাঁ হংসরাজের গোড়া হয়তো ওপর যে চেরাকখালী, চেরাকখালী ভোমরখালী, তারপর হচ্ছে কাকা এত আমাদের মানুষরা বুঝবে না, মানে এত মনে রাখতে পারবে না। তো এই হচ্ছে শুধু পশুর নদীর দুই পাশের খাল নদী,
আর পুরো সুন্দরবন হিসাব করলে তো মাথায় আমাদের আর ধরে না ধরে আর চলেন আপনার মাথার পিছনে হচ্ছে সেই ভয়ঙ্কর ইটা না এই যে সেই ভয়ঙ্কর চিপার জায়গাটা ঠিক আছে চলেন ঘুরে আসি এখানে যেমন চিপা এরকম এই প্রশ্ন নদী তো কোথাও চিপা না এত ছোট জায়গা আর প্রশ্ন নদী তো নাই ও একটা একটা খাল বাদ দুইটা খাল বাদ দিছি আমরা এটা হচ্ছে বিখ্যাত খাল ভদ্রার পরে হচ্ছে চাইলেবগি পাশাখালি পাশাখালি নিশানখালি নিশানখালি আছে তার উপরে গিলছেমারি গিলছেমারি হ্যাঁ অনেকগুলো খাল অনেক 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 খাল আর ভিতরে গেলে আছে আপনার আধা চাই আছে আধা চাই আধা গুলো আছে তারপরে ঝনঝনি আছে ঝনঝনি আছে তারপরে এদিকে ঝাপসি আছে ঝাপসি আছে তারপরে হলদি আছে বড় বাসিং ছোট বাসিং তারপরে হচ্ছে হলদিতে হচ্ছে আপনার কোলামারি জায়গা তো খালের নাম আমরা মনে রাখতে পারবো না কাকা ধীরে ধীরে আপনি অরিজিনাল খালটিটা দিয়ে আপনার টাকা হচ্ছে চাকরি যাতে অত্যন্ত এটা হচ্ছে পাঁচ ডলার ভাড়া পাঁচ ডলার দেখাতে পারবো না তবে যতটুকু পারি এবারে সফরে আপনাদের খাল দেখানোর চেষ্টা করবো আর আমরা যাচ্ছি মাছের চর মাছের চর দুর্নাই কি সুইটে বিস্কিট আমার প্রেমে যে পড়ে সে বঙ্গোপসাগরে ভাসে দুবলার চরে চা আর সুইটি বিস্কিট নিয়ে অপেক্ষা করছেন আমাদের বেলায় সর্দার শহীদুল কাকু সহ অসংখ্য মানুষ এই পুরো সফর জুড়ে পুরো সিজন জুড়ে সবাইকে নিয়ে ঘুরে বেড়াবো আর আপনাদের জন্য তুলে আনার চেষ্টা করব সেই দুবলার চরের নতুন এবং পুরাতন গল্পগুলো সবাই ভালো থাকবেন আশা করি এই পুরো সিজন আমাদের সঙ্গে থাকবেন অনেক কথা হবে অনেক গল্প হবে আমরা সবাই মিলে আগামী কয়দিন ঘুরে বেড়াবো দুবলার চর মাছের চর দুবলার চরে আবারও স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই